আপনি একজন پیشنটের কথা বলছিলেন যে তার আশানুরূপ ফল না পেয়ে সে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারলো না সে তার লাইফটাই একটা অস্বাভাবিক পর্যায়ে চলে গেল সেটা এখনো স্বাভাবিক হয়ে আসছে না আমরা আবার আলোচনায় ফিরে আসি হ্যাঁ তো এর এই যে এত লম্বা হয়ে গেল জিনিসটা হ্যাঁ এটা আমাকে দেখতে হবে যে কেন সেটা কি শুধুমাত্র ওই স্ট্রেসটার জন্য নাকি আর কিছু আছে যেমন কিছু মেডিকেল ইলনেস যেমন হাইপোথাইরয়েডিজম যদি থাকে তো সেই জিনিসটা যদি আমরা ট্রিট না করি সে ডিপ্রেশন কিন্তু ভালো হয় না সো এই জিনিসগুলো আমাকে দেখতে হবে মেডিসিনের মেডিকেল কোনো প্রবলেম আছে কিনা আর একটা হচ্ছে যে ড্রাগ ইউজ করছে কিনা কারণ হতাশা থেকে কিন্তু ড্রাগ ইউজ করাটা খুবই কমন তারা ওইটাতেই আনন্দটা খোঁজার চেষ্টা করে বাট যদিও আলটিমেটলি আরও ডিপ্রেসড হয়ে যায় বা আরও কিছু মুড ডিসঅর্ডার বা হ্যালোসিনেশন সাইকোসিস এগুলি হয় তো এই জিনিসগুলি আমাদেরকে দেখতে হবে যে ওই শুধুমাত্র স্ট্রেস ছাড়া আর কী কী জিনিস আছে যেটা একেবারে একই রকম বাইপোলার মতো ম্যানিফেস্ট করবে এদের ডিপ্রেশন অথবা ম্যানিয়া হাইপোম্যানিয়া হিসাবে আসতে পারে বেশিরভাগ মানসিক সমস্যার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটি দীর্ঘ সময় হয়তো অনেক সময় একাধিক ওষুধ খেতে হয় বা দীর্ঘ সময় সেটি চালিয়ে যেতে হয় এবং অনেকগুলো ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে চিকিৎসাটা কীরকম সেটাও যেমন কি প্রেজেন্টেশনের উপরে আমি কি পেশেন্টটা কেমন করে আমার কাছে আসলো এখন আমি একটা পেশেন্ট যদি আমি দেখি যে ম্যানিক পেশেন্ট যে পেশেন্টটার কথা বললাম আমার অফিসে এরকমভাবে মুড মানে লেবাইলিটি হ্যাঁ লেবাইল মুড মুড চেঞ্জ হচ্ছে এবং পেশেন্ট ইজ ভেরি সাইকোটিক হ্যাঁ ওই পেশেন্টকে কিন্তু আপনি বাসায় ছেড়ে দেওয়ার কোনো যুক্তিগতা নাই তাকে কী করতে হবে হসপিটালাইজ করতে হবে এই কারণে যে পেশেন্টের কোনো জাজমেন্ট নাই এই মুহূর্তে সে যে কোনো রকমের হার্মফুল কিছু করতে পারে টু সেলফ মানে নিজেকে হার্ট করতে পারে অথবা আশেপাশের লোকজনদেরকে হার্ট করতে পারে কারণ এবং সে করছিল স্টাফদেরকে কিন্তু সব মারা শুরু করেছিল তো এই কারণে এটা ডিপেন্ড করে যে সেফটি ফার্স্ট সেফটির জন্য আমরা যদি মনে করি যে পেশেন্ট বাসায় সেফ না তাকে হসপিটালাইজ করবো আর যদি আমি মনে করি যে ওকে বাসায় রেখে করা যাবে আমি তাকে কিছু ওষুধ দিব সাধারণত আমরা কিছু এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ইউজ করি কারণ পেশেন্টের থাকে যেহেতু হাইপার থাকে তাকে একটু কাম ডাউন করতে হয় করার জন্যে তারপরে মুড স্ট্যাবিলাইজার দিতে হয় অনেক সময় আমরা লিথিয়াম দিই তারপর তার সাথে সাথে কিছু অ্যান্টিকনভালসেন্ট ইউজ করি যেমন কার্বামেজেপাইন বা টিগ্রিটল এসব দিয়ে অ্যাকিউট সিমটমগুলোকে কন্ট্রোল করে তারপরে আমরা মেনটেন্যান্স ডোজে চলে যাই সাধারণত যদি সিমটমটা কন্ট্রোল হয়ে যায় এবং তার যদি থেরাপিউটিক লেভেলে চলে আসে এটা আমরা শুধু ব্লাড টেস্ট করলেই পাই তো ওটা যদি মেকশোর করা যেতে অ্যাকিউট সিমটমগুলি কন্ট্রোল হয়ে গেল তাকে সাধারণত আমরা একটা বা দুইটা ওষুধ বলা হয় মনোথেরাপি হুইচ ইজ মানে এটা খুবই ইম্পসিবল মনোথেরাপিতে আমরা পারি না তো কম্বিনেশন হলো একটা মেনটেন্যান্স ডোজ আমরা মেনটেন দিয়ে রাখি তার সাথে সাথে আমরা তাদেরকে করি কাউন্সেলিংয়ে পাঠাই কাউন্সেলিংটা বোথ ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং হতে পারে প্লাস ফ্যামিলি কাউন্সেলিং এটা আমরা করি মেকশিওর করি যে ফ্যামিলি এখানে করবে কোঅপারেট করবে আমাদের ট্রিটমেন্টের সাথে যখন সে একটু কন্ট্রোল সিমটম কন্ট্রোলটা হয়ে আসে তখন সে হয়তো কিছুটা হলো যে তার জান বুঝতে পারলো যে তার এই সমস্যাটা আছে এবং সে চেষ্টা করবে কমপ্লায়েন্ট হতে ওষুধ খেতে রেগুলারলি বাট ফলো আপে আসতে কিন্তু সাধারণত ম্যানিক পেশেন্টরা ওষুধ খেতে চায় না কারণ তারা অলওয়েজ থাকতে চায় ম্যানিক স্টেজে থাকতে চায় অতএব নন কমপ্লায়েন্স ইজ ভেরি কমন আর যদি ডিপ্রেসড হয় ডিপ্রেসড পেশেন্টের জন্য আমরা সাধারণত অ্যান্টি ডিপ্রেশন্ট ইউজ করি পেশেন্ট যদি শুধুমাত্র ডিপ্রেশন নিয়ে আসে ঘুম আর কিছু ঘুমের সমস্যা থাকে সাধারণত অ্যান্টি ডিপ্রেশনের সাথে আমরা একটু ঘুমের ওষুধ দিই মানে অল্প সময়ের জন্য সিমটমগুলো যখন অ্যান্টি ডিপ্রেশন দিয়ে কন্ট্রোল হতে থাকে তখন আস্তে আস্তে ঘুমের ওষুধটাকে আমরা সরিয়ে নিতে পারি তো আমরা চেষ্টা করবো এমন ঘুমের ওষুধ দিতে যেটাতে সাধারণত হ্যাবিট ফর্ম করে না হ্যাঁ কিছু কিছু পেশেন্ট অনেক পেশেন্টের সাধারণত হ্যাবিট ফর্মিং ওষুধ পছন্দ করে তো কিন্তু এটা দিতে হয় কিছু দিনের জন্য আবার যে কারণে আমরা সাধারণত বেনজোডিয়াজেপিন টাইপের ওষুধ অ্যান্টি ডিপ্রেশেন্ট মানে ডিপ্রেশনের পেশেন্টকে দিই না বিকজ এটা ইটসেলফ আপনাকে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে তো ওই কারণেই আমরা ওই যে সিমটম অনুযায়ী পেশেন্টের খুব যদি এক্সাইটেড পেশেন্ট থাকে তাকে একটু কামিং অ্যান্টি ডিপ্রেশেন্ট দেবো যদি পেশেন্ট খুবই মানে মোস্ট অফ দ্য টাইম সে বিছানায় থাকে তাকে দেবো একটু মোর অ্যালার্টিং হ্যাঁ মানে যেটা অ্যালার্ট করে মোর এরকম অ্যান্টি ডিপ্রেশন এবং ওইটা দেখা যায় যে কাজ করে যদি এক গ্রুপ অফ অ্যান্টি ডিপ্রেশন কাজ না করে আমরা সেকেন্ড গ্রুপে যাবো অথবা কম্বাইন করবো তো ওরকম করে করে সিমটমগুলিকে আমরা ফোকাস করি যে কোন সিমটমকে দিব তবে বাইপোলার পেশেন্টের ক্ষেত্রে ডিপ্রেসিভ ফেজেও কিন্তু আমরা সাধারণত অ্যান্টি ডিপ্রেশন শুধু দিই না এখানে একটা মুড স্ট্যাবিলাইজার থাকে এ কারণে যে অ্যান্টি ডিপ্রেশন ইটসেলফ এটাকে ম্যানিক পুশ করতে পারে হাইপোম্যানিয়াতে নিয়ে যেতে পারে তো সেই জন্য দিলেও খুব সাবধানে কিছু কিছু অ্যান্টি ডিপ্রেশন আমরা ইউজ করতে পারি সবগুলো ইউজ করা যায় না এছাড়া যে মেনটেন্যান্স ডোজ যখন আমরা যখন বাইপোলার ডিপ্রেশনের জন্য মেনটেন্যান্স ওষুধ যদি দিই সেটা ল্যামোট্রিজিন যেটা একটা ওষুধ যেটা FDA অ্যাপ্রুভড আর কি বাইপোলার ডিপ্রেশনের জন্য সেটা ইউজ করি ভালো রেসপন্স হয়